নদিয়ার বেশ কিছু অংশ স্বাধীনতা দিবস আজ। অনেক ঘাত প্রতিঘাতের পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। কিন্তু সেই দিনের সেই স্বাধীনতার স্বাদ পায়নি নদিয়া জেলার বেশ কিছু অংশ। সেদিন নদিয়া জেলা ছিল অবিভক্ত পাকিস্তানের অঙ্গ। 1947 সালের দেশভাগের পর কোনো এক অজানা কারণে নদিয়া জেলা অন্তর্ভুক্ত হয় পাকিস্তানের। পরাধীনতার গ্লানি মোচনের পর আরও একবার পরাধীন হতে হয় নদিয়াবাসীকে। এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের তথাকথিত স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত প্রচেষ্টায় ভুল ভাঙে ব্রিটিশ রাজের। 1947 সালের 18ই আগস্ট পাকিস্তান থেকে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় নদিয়া জেলা। 1947 সালের 18ই আগস্টই প্রথম নদিয়া জেলায় উত্তোলিত হয় তেরঙ্গা ঝান্ডা, স্বাধীন হয় নদিয়াবাসী, নদিয়া জেলা অন্তর্ভুক্ত হয় ভারত রাষ্ট্রে। সারা ভারতবর্ষ 15ই আগস্ট স্বাধীনতা দিবসে স্বাদ পেয়েছিল, নদিয়া পায়নি। আপনি তখন ছিলেন, কি ফিলিংস আপনার? ব্যাপারটা হলো যে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। 14ই আগস্টের মধ্যরাত্রে পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তার ভাষণের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা ঘোষিত হল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে 15ই আগস্টের সেই স্বাধীনতা দিবস নদিয়া জেলা এবং বনগাঁ সাব ডিভিশনের কিছু অংশ উপভোগ করতে পারল না। দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল মোচন করার পর যে স্বাধীনতা এলো, সেই স্বাধীনতার আস্বাদন ভারতবর্ষের সঙ্গে সঙ্গে নদিয়া জেলা গ্রহণ করতে পারল না। তারপর বহু বিতর্কের অবসান ঘটে। নদিয়ার মহারানী জ্যোতির্ময়ী দেবী এবং নদিয়ার মহারাজ কুমার সৌরীশ রায় মহাশয়ের উদ্যোগে, ইলা পালচৌধুরী মহাশয়ের উদ্যোগে এবং সর্বোপরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে অনেক বিতর্কের অবসানের পর 18ই আগস্ট নদিয়া জেলা এবং বনগাঁ মহকুমার কিছু অংশ স্বাধীনতা প্রাপ্তি ঘটে। সেই জন্যে প্রকৃতপক্ষে দুদিন স্বাধীনতা দিবস পালিত হয়, একদিন হলো 15ই আগস্ট আর একদিন হলো 18ই আগস্ট। আমরা জানি যে এই রানাঘাট শহরে দীর্ঘদিন ধরে স্বাধীনতা উৎসব কমিটি কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে 18ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস পালন করেছে। একটা প্রশ্ন উঠতে পারে, অনেকেই আমাকে এই প্রশ্ন করে যে স্বাধীনতা দিবস যখন 15ই আগস্ট নদিয়া জেলা পেল না, তখন কি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল? এটা একটা ভাইটাল প্রশ্ন। আমি যতদূর জানি, আমি আমার বাবা কাকা ইত্যাদির কাছে যা শুনেছি, তাতে নদিয়া জেলাতে মানুষ ওই 3 দিন খুব আশঙ্কার মধ্যে দিয়ে কাটিয়েছিল। প্রকৃতপক্ষে মানুষ ওই 3 দিন প্র্যাকটিক্যালি না খেয়েই ছিল। 18ই আগস্ট প্রতিক্রিয়া? 1947-এর 18ই আগস্ট আমরা স্বাধীন নই, 15ই আগস্ট নদিয়া স্বাধীনতা লাভ করতে পারিনি। সেই দুর্ভাগ্য জরনাকে স্মরণে রেখে সেই সময়ের তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামী, কংগ্রেসের বর্ষীয় নেতৃত্ব, তাদের আনাঘাটবাসী, নদিয়ার একাংশ, তাদের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, অরন্ধন সব কিছুর ফসল 18ই আগস্ট স্বাধীনতা লাভ নদিয়ার। সেই দিনটিকে স্মরণ রেখে আমরা প্রায় গত 25 বছর ধরে নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, আমরা 14ই আগস্ট থেকে শুরু করেই 18ই আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করে থাকি। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা পালিত করে থাকি। আজকে আমাদের এইমাত্র ঠিক সকাল 9টায় প্রথা মেনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং সেই সময় প্রত্যক্ষদর্শী ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়। আজকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার প্রদান রয়েছে। আমাদের এই পরম্পরা স্বাধীনতা উদযাপন কমিটির এটা ধারাবাহিকভাবে চলছে। আমি এটা সারা জেলার মধ্যে কেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহৎ অনুষ্ঠান হয় এটা। কোভিড পরিস্থিতিতে আমরা একটুখানি দমে গেছি, আমরা
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করছি না, সমস্ত সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ আছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।